মন্দিরে তোমাকে বলছি যে এই ভুলটা করছো করো না, চলে এসো, মেয়েটার মুখের দিকে তাকিয়ে অন্তর্ভুক্ত চলে এসো। আজকে জানি না তুমি সোমনাথের ভিডিওটা দেখেছো কি না, সোমনাথের ভিডিওটা যদি দেখে থাকো, দেখেছো তোমার ওই নিষ্পাপ মেয়েটার মুখটা দেখে কি তোমার একটু মায়া হচ্ছিল না মেয়েটার মুখটা? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, ভুল বোঝাবুঝি হয়, পারিবারিক অশান্তি হয়, সব কিছুই হয়। তা বলে এটা কোনো সলিউশন না, একবার সোমনাথ চলে যাবে, একবার তুমি চলে যাবে, এটা কোনো সলিউশন না। প্লিজ তুমি ফিরে এসো, অন্তর্ভুক্ত বাচ্চাটার কথা ভেবে ফিরে এসো। তুমি কি চাও তোমার লাইফে যেটা হয়েছে সেটা তোমার মেয়ের সাথেও হোক? মানে তোমার মা বাবার মধ্যে যেরকম বিচ্ছেদ হয়ে গেছিলো, তোমার মা যে এইভাবে চলে গেছিলো, যে কারণেই যাক সেটা আমি বলতে চাইও না এখানে, তো তুমি কি সেটাই চাও? তোমার মনের মধ্যে তো কিছুটা প্রভাব পড়েছিল সেই ছোটবেলাটায়, তো তোমার মেয়ের মনের মধ্যে, ও একটা বাচ্চা মানুষ, ও দেখো এখনকার বাচ্চারা প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স, ওরা সব কিছুই জানে, তা ও তো নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পারছে। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও মানে কি ভালো আর কি বলবো বলো, যা গরম পড়েছে, গরমে একদম নাজেহাল অবস্থা, একদমই ভালো নেই গরমে। আমাদের এখানে প্রায় দুদিন ধরে দুপুরবেলা কারেন্ট যাচ্ছে, রাত্রিবেলা কারেন্ট যাচ্ছে, মানে এত এসির লোড নিতে পারছে না, প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে। মানে কালকে রাত্রিবেলা 11টার সময় কারেন্ট গেছে, এসছে প্রায় 2:30, আবার আজকে দুপুরবেলায় কারেন্ট গেছে, দুপুর নাগাদ গেছে, এসছে প্রায় সন্ধে 6টা। একদম আমাদের নাজেহাল অবস্থা, সবার চোখ দেখে বুঝতেই পারছো। তো ঠিক আছে, যেটা নিয়ে ভিডিওটা করতে এসেছিলাম, চলো সেটাতেই শুরু করা যাক। তো আজকে সবাই অলরেডি এতক্ষণে দেখেও ফেলেছে, সকালবেলা যেহেতু মন্দিরা ভিডিও ছাড়ে, আমি ভিডিও করতে পারিনি, কেন কারেন্ট ছিল না, তারপর সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, কারেন্টই ছিল না, আর ভিডিও কী করবো? এখন তো পাখাটাকে মানে অল্প চালিয়ে ধুয়ে দিয়ে তাও ভিডিও করছি, একদম পাখা বন্ধ করে করতে পারছি না, মানে বিভৎস গরম, বিভৎস, এত গরম কী বলবো তোমাদেরকে। জানি সবার সব মানে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবারই গরমে খুব খারাপ অবস্থা, তার মধ্যে যদি কারেন্ট না থাকে, তার মধ্যে আবার আমাদের আজকে সারাদিন কলে জলও আসেনি, গিয়ে একটা বড় সড়ো প্রবলেম। তো চলো মন্দিরারকে নিয়ে কিছু বলতে এসেছি। তো মন্দিরে তুমি যেটা করছো একদমই ঠিক করছো না, এটা আমি বলছি কেন, মানে বাচ্চাটার জন্য বলছি যে একদমই ঠিক করছো না, বাচ্চাটাকে না নিয়ে তুমি এইভাবে কীভাবে চলে গেলে? হ্যাঁ, সোমনাথ বারণ করেছে বাচ্চাটাকে নিয়ে যেতে না, সেটাও তুমি ভিডিওতে বলেছ, তো সেটা আমরা সবাই দেখেছি, তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার মধ্যে কী চলছে না চলছে, হয়তো কী নিয়ে চলছে সেটা জানি না, কিন্তু তুমি ভীষণ কষ্টতে আছো, সেটা বোঝা যাচ্ছে, তুমিও ভীষণ কষ্টতে আছো, আর তোমার হাজব্যান্ডও ভীষণ কষ্টতে আছে, ইভেন বাচ্চাটাও আছে, তোমাদের ফ্যামিলি সবারই আছে, কিন্তু এত ভাইরাস ইয়া নিয়ে 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 হচ্ছে না, সত্যি এই বিষয়টা আমি নিতে পারছি না। আমি এখনো পর্যন্ত বলছি, জানি না, নাও হতে পারে আমার কথাটা, কিন্তু আমার মনে হয় ওদের মধ্যে ভাইয়াকে নিয়ে কোনো অশান্তি হয়নি। কেন আমি বলছি, দেখো আজ থেকে 2 মাস আগে একটা ভিডিও তোমরা সবাই দেখেছিলে কিনা, যারা রেগুলার ওর ভিডিও দেখো তারা হয়তো দেখেছো, 2 মাসই হবে মানে সামথিং মে মাসের 13-14 তারিখ নাগাদ ভিডিওটা ছেড়েছিল, তখন আমার মা ছিল ওদের বাড়িতে, ডালিয়া খেতে খেতে ওরা ভিডিওটা করছিল, তো তখন ওই শাঁখা সিঁদুরের কথাটা নিয়ে ভিডিওটা উঠেছিল, যে সিঁদুর পরে না, তাই জন্য অনেকেই কমেন্ট বলেছে যে ভিডিও শ্যুট করতে যায় যখন সিঁদুর পরে না, তো সেখানে মন্দিরা কী বলেছিল মনে আছে, যে সিঁদুর পরলেই যে স্বামীর কে রক্ষা করা হয় এটা কিন্তু ভুল কথা, এটা আমরা সবাই জানি, শাঁখা সিঁদুর আমাদের একটা, এটা মানে একটা ধর্মতে, আমাদের বাঙালি ধর্মতে এটা একটা রীতি, সেটাই আমরা মানি, কিন্তু শাঁখা সিঁদুর পড়লে যে স্বামীর মঙ্গল হয় এটা কিন্তু ভাবাটা খুবই ভুল কথা। ভিডিও করতে করতে আবার বন্ধ করে দিয়েছিলাম, ফোন এসেছিলো, একটা ফোনে কথা বললাম, ওই বাবা ফোন করেছিল, আর এখন বাজে 11:40, এখন ভিডিওটা করছি, বললাম না তোমাদের সারাদিন সময় পাইনি। তো চলো যেটা নিয়ে কথা বলছিলাম, তো শাঁখা সিঁদুর নিয়ে তখন ওদের মধ্যে একটা আলোচনা হয়েছিল, যে মানে শাঁখা সিঁদুর পরে এদিকে আমি বাইরে পরকীয়া করবো সেটা কি ঠিক, না শাঁখা সিঁদুর পুড়ে স্বামীর সাথে চুটিয়ে প্রেম করবো সেটা ঠিক? তখন মন্দিরে বলেছিল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সোমনাথ ভালো থাকবে, আর সোমনাথ যতদিন বেঁচে থাকবো আমি ভালো থাকবো,
থাকবো। আর আমি ইনকাম করছি বলে যে সংসারটা মানে একটা ছেলে ইনকাম করছে না বলে একটা ছেলেকে সবসময় কথা শুনতে হবে? আর আমরা মেয়েরা যখন বসে স্বামীর পয়সায় সব কিছু করি কই, তখন তো একটা মেয়েকে কেউ কথা শোনা হয় না। কথাটা খুব ভালো বলেছিল, মাত্র 2 মাস আগের কথা। 1 মাস আগেও অনেক ভিডিও ছিল ও যেগুলো দেখেছে, সোমনাথের সাথে ওর খুব ভালো সম্পর্ক। তাহলে কি এমন হলো যে মাত্র 15 দিনে এত বছরের একটা সম্পর্ক ভেঙে গেল? আর অনেকেই ভিডিও করছে যে মন্দিরার চরিত্র খারাপ, বিয়ের আগে অনেকগুলো প্রেম করেছে। আচ্ছা, যারা এই ভিডিওগুলো করছে তারা একটুখানি ভেবে দেখুক তো যে তারা বিয়ের আগে একটাই প্রেম করেছে, একটাই বিয়ে করেছে? স্কুল লাইফে বা 7-8 ক্লাস 7-8 9-10 এই জিনিসগুলো সবার মধ্যেই হয়ে থাকে কম বেশি। কেউ সেটা প্রকাশ করতে পারে, কেউ সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু এগুলো বেকার কথা। এগুলো নিয়ে এখন এখানে টেনে আনার কোনো প্রয়োজন আমি মনে করি না অন্তর্পক্ষে। হ্যাঁ, ওরা লাভ স্টোরি ভিডিওতে এটা শেয়ার করেছিল, লাভ স্টোরি ভিডিওতে এগুলো শেয়ারিং হয়, এটা সবাই করে থাকে, ঠিক আছে? তো আজকালকার দিনে এরকম মেয়ে কোথায় পাবে বা এরকম ছেলে কোথায় পাবে যে একটা প্রেম করে একটাই বিয়ে করেছে, বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটাতে দেখে একটাতেই বিয়ে হয়ে গেছে, বা সে আগে প্রেম করেনি? এটা কিন্তু একদমই ভুল কথা। তো এই জন্য কারোর চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্রটা একবার দেখাটা উচিত, ঠিক আছে? একটা মেয়ের কী হয়েছে না হয়েছে না জেনে তাকে নিয়ে এত কাটা ছিঁড়া হচ্ছে, মানে উল্টো পাল্টা কথা হচ্ছে, মানে যতটা হওয়ার দরকার ঠিক আছে, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত। তার বাপের বাড়ির ফ্যামিলি খারাপ, তার মা খারাপ, অবশ্যই। দেখো, সে সোশ্যাল মিডিয়াতে আছে বলে, তার ডেইলি লাইফস্টাইল শেয়ার করে বলে সে কিন্তু সব কিছুই জানাচ্ছে। সে না চাইলে তো এটা নাও জানাতে পারতো, তাও তো সে জানিয়েছে। তারপরে এখানে কীভাবে মেয়েটাকে যে এত খারাপ বলা হয় সেটাও আমি জানি না। দেখো, ওরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। স্বামী স্ত্রী ভালোবাসাটা এতটাই ঠুমকো না যে 15 দিনের মধ্যে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা হয় না। হ্যাঁ, আজকালকার দিনে খুব তাড়াতাড়ি হয়তো ডিভোর্স হয়ে যায়, একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, ভাঙতে সত্যি মানে সময় লাগে না, এটাও ঠিক কথাই। কিন্তু বাট আমার মনে হয় ওদের মধ্যে ভাইয়াকে নিয়ে কোনো অশান্তি হয়নি, ওদের মধ্যে পারিবারিক বা অন্য কোনো অশান্তি হয়েছে, বা এমনও হতে পারে যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সোমনাথ হয়তো ওকে কোনোভাবে ভুল বুঝছে, সেটাও হতে পারে। এটাই মানে আমার মন বলছে এটাই হয়েছে, এটা ছাড়া এর বাইরে মন্দিরা এতটাও খারাপ না, আমি বিশ্বাস করতে পারছি না যে মন্দিরা খারাপ কিছু করতে পারে। তো তোমরা যারা কন্টিনিউ ওকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করছো, এগুলো না জেনে প্লিজ ভিডিওগুলো করো না, বন্ধ করো। আর মন্দিরার কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ বাড়ি চলে এসো, বাইরে গিয়ে থেকে এরকম কোনো কিছু করো না, এতে তুমি আরও নিজের বদনাম করছো কেন? তোমাদের মেয়েদের একটুতেই এতটা বদনাম হয়ে যায়। হ্যাঁ, এটা সব মেয়ের ক্ষেত্রেই হয়, শুধু তোমার একার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ফিরে এসে দেখো, সোমনাথও তো অনেক কিছু ভেবেছিল, ও তো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ফিরে এসে আর বাচ্চাটাকে যথেষ্ট কেয়ার করছে, সেটা আমরা একদিনের ভিডিওটাতেই দেখলাম। যাই হোক, হয়তো কালকে থেকে ও ডেলি ব্লগ দেবে, তখন আরও কিছু দেখতে পারবো, আরও কিছু জানতে পারবো। আর তোমরা যে মানে স্বামী স্ত্রী দুজন মিলে যে কমিউনিটি কমিউনিটি খেলাটা খেলছো, এটাও বন্ধ করো, বন্ধ করে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলে, এখন তো দূরে রয়েছে, দূরে থাকলে দেখো একটা জিনিস খুব ভালো করেছে মন্দিরা, বলবো দূরে গেছে, দূরে গেলে না ফিলিংসটা কিন্তু বেশি বোঝা যায়, কাছাকাছি থাকলে সেই ফিলিংসটা বোঝা যায় না, দূরে গেলে সেই ফিলিংসটা খুব ভালো মতন বোঝা যায়। এখন দূরে থেকে তো তুমি তোমার মেয়ে যে তোমার কাছে নেই, সেই মেয়ের অভাবটাও বুঝতে পারছো, আর স্বামীর অভাবটাও তুমি বুঝতে পারবো। এর জন্য যদি কোনো যাই নিয়ে হয়ে থাকে, একবার বসে কথা বলে দেখো না বাচ্চাটার জন্য, একটাবার কেউ দুজনের মধ্যে একজন নত হও, যে ভুল করেছো সে নত হও, বা যে ভুল করনি সেও তাকে বোঝাও, বুঝিয়ে দেখো, ঠিক সলিউশন হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঝামেলা হতেও বেশিক্ষণ লাগে না, মিলমিশ হতেও কিন্তু বেশিক্ষণ লাগে না। একজন গিয়ে যদি একটা কোনো সেরকম কোনো কথা বলে বা কিছু করে, মিল হতে কিন্তু একদমই মানে খুব কম সময়ই লাগে। আমার মতে এটাই বলছে, বাচ্চাটাকে দেখে আজকে সত্যি খুব মায়া লাগছিলো। দেখো, আমারও একটা সেম ওর তোমার মেয়ের বয়সই, একটা মন্দিরের মেয়ের বয়সই আমার একটা ছেলে আছে 5 বছরের, ওর মেয়েরও 5 বছর কয়েক মাস হয়েছে, আমার ছেলেরও সেই পাই হয়েছে। তো আমার এত খারাপ লেগেছিলো ওই কথাটা শুনে, যখন ও ব্রাশ করছিলো তখন ওর মুখটা মানে দেখে এতটাই খারাপ লাগছিলো। আর যখন ও বলছিলো যে বাবা বাবা ওই ছোট ঘরের মধ্যে ট্রলিটা কার রাখা আছে, কেমনভাবে বলছিল, তখন খুব খারাপ লাগছিলো। আর এই কথাটাও আমার খুব খারাপ লেগেছে, তুমি যখন ঘুরে আসবা আইসক্রিম আর গাড়ি নিয়ে আসবা, ও তো বুঝতেই পারছে, কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু এটা তো বুঝতে পারছে না যে ও মা আর বাবা দুজনের ভালোবাসা একসাথে পাবে না, দুজন আলাদা হয়ে যাচ্ছে বা কিছু। এটা করো না গো, একটা বাচ্চার মনের মধ্যে ভীষণভাবে প্রভাব পড়ে, জানো না তুমি। আমার বাড়িতে এরকম একটা কিছু হয়েছে কিছুদিনে, মানে আমার বাড়িতে না, আমার একজনের রিলেটিভের মধ্যে, যে এত ঝগড়াঝাটি অশান্তি বাচ্চারা নিতে পারেনি, বাচ্চারা মেন্টাল প্রবলেম হয়ে গেছিলো। তো সেটাই বলবো যে প্লিজ করো না,
একটা বাচ্চা পেতে মানে তপস্যা করতে হয় কত, আর সেটা তো মন্দিরে তুমি খুব ভালো করেই জানো কেন বলছি বা কি। সেজন্য ভগবানের অনেক জন্মের এটা একটা আশীর্বাদ একটা বাচ্চা পাওয়া। তো ওই বাচ্চাটাকে হেলায় ফেলে দিও না, বাচ্চাটাকে অযত্ন করো না। এই যে তুমি যে বলছো না যে ইউটিউব থেকে ছুটি নিতে পারবো না কেন, কি মেয়ের আর আমার তাহলে চলবে কি করে, না হলে মেয়েটা পুরো মানে ভেসে যাবে, তো মেয়ের কথা তো এগুলো তো ভাবছো, তাহলে মেয়েটার কথা ভেবে সব কিছু মানিয়ে নাও। মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে। তুমি তো এত স্ট্রাগল করে যখন এত স্ট্রাগল করেছো তখন স্বামী তোমার সাথে ছিল, তুমি স্বামীর সাথে ছিলে, কিভাবে তোমরা মানে ফ্যান ভাত খেয়েও দিন কাটিয়েছো, তো এখন তো তোমাদের কোনো টাকা পয়সার দিক থেকে অভাব নেই, তাহলে কি এমন হলো যে দুজন দুজনকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিচ্ছ, সেটাই তো আমরা বুঝতে পারছি না। আর দেখো আমরা ভিউয়ার্সরা যারা তোমাদের প্রত্যেক দিনের ভিডিও দেখি, সব কিছু জানি, আমরা তোমাদেরকে এত ভালোবাসা দিই, হ্যাঁ, তো তোমাদের একবার উচিত ছিল কি নিয়ে ভিডিওটা জানানো। আর তুমি মন্দিরা সোমনাথ তোমরা সবাই দেখছো যে কিভাবে তোমাদেরকে নিয়ে খারাপ খারাপ ভিডিও নামছে, সেখানে কি তোমরা একবারও একটা কমিউনিটি তোমরা মুখে না বলতে পারো, দুজনের মধ্যে তো কেউ একজন কমিউনিটি করে জানিয়ে দিতে পারো যে হ্যাঁ আমাদের মধ্যে পারিবারিক কোনো ঝামেলা হয়েছে, আমাদের মধ্যে ভাইকে নিয়ে কোনো ঝামেলা হয়নি, এটা তো অ্যাটলিস্ট বলতে পারো। মানে সেই ইউটিউবে এখন এমন চলছে, কদিন তো প্রীতম রিমিকে নিয়ে খুব হলো, এখন এমন চলছে মানে খুঁড়িয়ে 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 সব নানি নক্ষত্র বার করে আনছে, কিছু কিছু মানে যারা কন্ট্রোভার্সি ভিডিওগুলো করে মানে অতিরিক্ত বাড়াবাড়ি করছে অতিরিক্ত, তো সেগুলো নেওয়া যাচ্ছে না। তো আজকের আমিও একটা মা হয়ে তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, তুমি ফিরে এসো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা সব কিছু মেনে নাও, এরকম করো না। আজকে তোমার ভিডিওটা দেখো আমার ভীষণ খারাপ লেগেছিলো, যখন তুমি সুকুমার ঘরে মানে কথা বলতে বলতে তোমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো, আর সোমনাথের মুখটা দেখো খুব খারাপ লাগছিলো, বাচ্চাটার কথা তো বাদই দাও, তো ফিরে এসো এটাই বলবো। যদি সেরকম মনে করি আবার কিছু ভিডিও করব, আর কালকে মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা থেকে ভালোই রেসপন্স পেয়েছি, অনেকে মানে বেশিরভাগ সবাই ভালো কমেন্টই করেছে, তো এক একজন তো নেগেটিভ কমেন্ট করবে সেটা নিয়ে মাথা ঘামাই না, ঠিক আছে, তো বেশিরভাগ সবাই আমার কথাটা সাপোর্ট করেছে, যারা মন্দিরাকে ভালোবাসে তারা বলেছে দিদি তুমি ঠিকই বলেছ, তো ভিডিওটা দেখো সবাই, আর যার যা বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের থেকে আমি কিছুটা মানে ডেলি ব্লগ করেছিলাম, আমি এর সাথেই অ্যাড করে দেবো লাস্টে ভিডিওটা, কারণ অল্প কিছুটাই করেছিলাম, ভেবেছিলাম করবো কিন্তু কারেন্ট ছিল না, মানে খুব অবস্থা খারাপ, ফোনে চার্জ ছিল না, সেই জন্য করতে পারিনি, যেটুকুনি যা করেছি তো সেটুকুনি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটা দেখো, আর ডেলি ব্লগ রোজ দেওয়ার চেষ্টা করছি, কিছু কিছু মানে শ্যুট করা আছে ভিডিও, আর করবো যেটুকুনি কালকে থেকে পুরোপুরি সেটুকুনি তোমাদের মানে যেটুকুনি করবো সেটুকুনি দেবো, ঠিক করেছি, সে ছোটো হলেও 2 মিনিটের হলেও দেবো, আর আজকে যেটুকুনি করেছি এই ভিডিওটা শেষে আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নিও, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে, তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। দেখো এখানে আমি কি করছি, দরজার পেছনে একটা ক্যালেন্ডারকে অর্ধেকটা কেটে নিয়েছি, কেটে এখানে আঠা দিয়ে চিপকাবো, ও মানে আটকাবো, তো আমি প্রথমে ওই ফেভিকুইকের যে লিকুইড আঠাগুলো আছে ওগুলো দিয়ে করার চেষ্টা করেছিলাম, তো দেখছি যে ওগুলো দিয়ে হচ্ছে না। তারপরে আমার ছেলে বলছে মা দাঁড়াও সেলোটেপ আছে সেলোটেপ নিয়ে আসি, আমি বলছি ও তাহলে নিয়ে আয়, তো তাহলে সেলোটেপ দিয়েই আটকাবে, তো আমি বললাম দাঁড়া 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 আর একটা আঠা আছে ওটা দিয়ে দেখি, তো আমি আর একটা আঠা ছিল ওটা দিয়েও দেখলাম, ওটাও ফেভিকুইকের আর একটা আঠা, তো দেখলাম সেটা দিয়েও থাকছে না উঠে যাচ্ছে, তো তারপরে ও সেলোটেপটা এনে দিল, আমি ওটা দিয়ে মানে এখানে আটকে নিচ্ছি। আর তোমরা ভাবছো কেন এটা এখানে আটকাচ্ছি সবই জানতে পারবে দেখো, আর এই ক্যালেন্ডারটা অনেক দিন ধরেই পড়েছিল, অর্ধেকটা একটা ছবি ছিল সিনারি ছিল অর্ধেকটা ক্যালেন্ডার ছিল, তো আমি এটা পুরোটাই কেটে নিলাম, কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে শুধু মানে যে দিকটা লেখা সেদিকটা নিয়েছি আর ওপরেরটা বাদ দিয়ে দিয়েছি, এটাই আমার দরকার ছিল, তো একটু ছোটো হলে ভালো হতো, ছোটো খুঁজেছিলাম 2 দিন ধরে কিন্তু বাট ছোটো খুঁজলাম না, বললাম না ছোটোর আশায় থাকলে হবে না, যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। আর অনেক দিন পরেই ভিডিও নিয়ে ফিরে আসলাম,
তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা করে আমি ছেলেকে স্নানটা করিয়ে নেব। আর আমাদের এখানে আজকে সকালেও কলে জল আসেনি, এখন দুপুর বাজে, দুপুরেও মানে যা জল আসছে সরু জল পড়ছে, ট্যাঙ্কি ভরছে না, সেই জন্য পাম্পও চালানো যাচ্ছে না। তো এখন বাইরে আমি বাইরের কলে মানে আমাদেরই কলে ওটা বাইরে রয়েছে, ওটার মধ্যে বালতি বসিয়ে জল ভরে ছেলেকে বাইরে রাস্তাতেই স্নান করিয়ে নেব। স্নান করিয়ে তারপরে ওখান থেকে দু বালতি জল ভরে আমিও কোনোরকম স্নান করব। অবস্থা খুব খারাপ গরমে জানো না বন্ধুরা, এদিকে কারেন্ট আসছে না, মানে বারবার কারেন্ট যাচ্ছে, এদিকে জলের সমস্যা কী যে হচ্ছে এই গরমের মধ্যে, মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, সেই নাকের জলে চোখের জলের মতন অবস্থা। এত গরম, এত গরম, তার মধ্যে যদি কারেন্ট না থাকে, জল না আসে, বলো তো কীরকম হয়। মানে জলটা তো গরমকালে একটু বেশিই লাগে, জলটাও মানে কী পরিমাণে দরকার, আর কারেন্টটাও দরকার, দুটো দরকারি জিনিসগুলোই মানুষের এরকম প্রবলেম করছে। এই দেখো এই বালতি দুটো আমি ভরে নেবো এই কল থেকে, নিয়ে দেখছি কি সরু জল পড়ছে, ছেলেটাকে স্নান করে দেবো এখানে। আর ছেলেটা গরমে না মাথার মধ্যে চুল কাচ্ছে, একদম চুল ছোট ছোটই, কিন্তু একটু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিই। আর গরমে আমি প্রত্যেক দিন সবাই লাগাই না, একদিন বাদে একদিন লাগাই, কেন গরম মানে সাবান লাগাই বলে বেশি গরম লাগে, ওর জন্য প্রত্যেক দিন লাগাই না, একদিন লাগাই। আর শ্যাম্পু তো সপ্তাহে একদিন বা 10 দিন বাদে বাদে করে দিই, ভাবছি এখন থেকে গরমের জন্য একদিন বাদে বাদে শ্যাম্পুটাও করে দেবো। তো চলো, আমার স্নান টান হয়ে গেলে এবার ওকে মাছ ভাজা করে দেবো। ও ঝোলের মাছ খেতে চাইছে না আজকে, তাই জন্য ওর জন্য আর ওর বাবার জন্য মাছ ভাজা করে দেবো। মাছ ভাজা করে খাইয়ে দেবো, খাইয়ে আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এই যে দেখো জুন মাস দেখেছো, বুঝতেই পারছো হয়তো জুন মাস। আর এই দেখো 2 তারিখে 72 কিলো 93 আজকে থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, পুরো জার্নিটা তোমরা সাথে থাকবে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। তো আজকে থেকে আমি পুরোপুরিভাবে চেষ্টা করব পুরো ভিডিও দেওয়ার, আর আমি ফুল সারাদিনে কী খাচ্ছি না খাচ্ছি সেটারও ভিডিও দেবো। বাট আজকে আমার দুপুরবেলা লাঞ্চটা হয়ে গেছে, এখনও তো আমাদের দাদাভাই কাছ থেকে আসেনি, ওর আজকে থেকে মর্নিং ডিউটি চালু হয়েছে, এইগুলোই ঢুকবে বলে।